Arambagh Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 চুয়াত্তরতম স্বাধীনতা দিবস আমরা হুজুরবাসী এবং আমার সোসাইটি সৈয়দা জামাতে মোবাল্লেকের পক্ষ থেকে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম এবং তার সাথে সাথে আমরা শপথ নিলাম ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের যে সাম্প্রতিকতা বেড়ে চলেছে আমরা সেটাকে রুখব আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ ঈশাই খ্রিস্টান আমরা সকলের কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসার সঙ্গে ভারতবর্ষে দিনতিপাত করব আমাদের মধ্যে কোনো হিংসা কোনো বিদ্বেষ থাকবে না মসজিদ মন্দির নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না আমাদের মধ্যে থাকবে একতা আমাদের মধ্যে থাকবে আন্তরিকতা আমাদের মধ্যে থাকবে ভালোবাসা এই ভালোবাসা নিয়ে আমরা জীবনযাপন করব আমরা কোনো ওই রকম শত্রুপক্ষ যারা মন্দির নিয়ে দ্বন্দ্ব করে যারা মসজিদ নিয়ে দ্বন্দ্ব করে তাদের সঙ্গে তাদের চিন্তাভাবনাকে আমরা ভেঙে চুরমার করব এই শপথ আজকে আমরা সকলে নিলাম এই আমাদের অঙ্গীকার এই বলে আজকে আমরা বক্তব্য শেষ করছি আমাদের পরবর্তী কর্মসূচি সকলকে মাস্ক পরানো এবং আজকে 15 আগস্টে মিষ্টি ফুল পরানো সেটা আমরা এবার শুরু করব
আজ তো স্বাধীনতা দিবস, জামাতে মোবাইল নিকিনের পক্ষ থেকে কি কি করলো? এখন মেন আমার হেড অফিসে আমরা দেখলেন আমি পতাকা তুললাম, তার সাথে সাথে চলতি মানুষ কত চলতি মানুষ তাদেরকে মাস্ক পরিয়ে দিলাম, তাদেরকে একটু মিষ্টিমুখ করাচ্ছি, বিস্কুট দিচ্ছি বাচ্চাদেরকে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি সচেতন করছি মানুষকে, যারা মাস্কবিহীন গাড়ি করে যাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি যে আপনারা মাস্ক পরুন, নিজে সুস্থ থাকুন, ফ্যামিলিকে সুস্থ রাখুন, এই প্রচারটা আমি করছি। হ্যাঁ, আমি এরপরে যাবো আরামবাগ, যাবো আমি চাপাডাঙ্গা যাবো, ওখানে আমার প্রোগ্রাম আছে। আর আমি আপনারা শুনেছেন আমি যখন পতাকা উত্তোলন করেছি আমার সৈন্য আমার জামাতের মোবাইল লেগিনের যারা এখন তারাও এই প্রচার করবে, এই 74তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পরে আমার সকলে প্রতিজ্ঞা করেছি সেটা আমরা হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে আমরা থাকবো, আমাদের মধ্যে মসজিদ মন্দির নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না, আমাদের মধ্যে খাওয়া পড়া নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না, আমাদের মধ্যে থাকবে আন্তরিকতা, আমাদের মধ্যে থাকবে ভক্তি, আমাদের মধ্যে থাকবে ভালোবাসা, এটাই হবে আমাদের পরিচয়, আমরা ভারতবাসী। ধন্যবাদ।